জয় নিতাই। আজ পুত্রদা একাদশী, শ্রীপুত্রদা একাদশী। তো একাদশী উপলক্ষে দেখো আমরা সবাই যে সবজি রান্না করছি, তারপরে এখানে আমরা গীতা পাঠ করব বা এমনি পাঠ অনুষ্ঠান হবে, তো তোমাদেরকে সব কিছু দেখাবো। জয়নিতাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে কয়েকদিন কোনো ভিডিও আসে না, কোথাও যাওয়া হয় না, সেজন্য তোমাদের কোনো কিছু দেখানো হয় না। তো বন্ধুরা, আজ একাদশী, আজ পুত্রদা একাদশী, শ্রীপুত্রদা একাদশী। তো একাদশী উপলক্ষে দেখো আমরা সবাই যে সবজি রান্না করছি, তারপরে এখানে আমরা গীতা পাঠ করব বা এমনি পাঠ অনুষ্ঠান হবে, তো তোমাদেরকে সব কিছু দেখাবো। তো দেখো যে সবাই আমরা এখন সবজি বানাচ্ছি, দেখো। এখন তো বলছি যে এত বেলা এখন নেই, সব খেতে চলে গেছে গাড়ি। আর আজকে আমরা আকাশদের বাড়িতে আছি, তো সবকিছু তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো এত সময় আমরা এই যে সবজি বানাচ্ছিলাম, তো এখন এই যে গিন্নিরা চলে এসেছে সবাই, যে তো আমাদের সাথে হেল্প করছে। আর এই পাশটায় যে গ্যাস সেট করা হচ্ছে, রান্না করা হবে। তো সবজি বানানো কমপ্লিট, এবারে যে এখন ফল বানানো হচ্ছে দেখো। জানিতাই বন্ধুরা, তো আমাদের এত সময় ফুলকপি আর পেঁপে ভাজা হয়ে গেছে, তো আলুটা যে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর একাদশীর দিনে সবজি পাওয়া যায়, তো সবজির মধ্যে আলু আছে, পেঁপে আছে, ফুলকপি, তো এইসব সবজিগুলো তোমরা পেতে পারো, কাঁচকলা, এইসব সবজিগুলো পেতে পারো। আর সাথে আছে সন্ধ্যে লবণ আর সূর্যমুখী তেল আর টমেটো, লঙ্কা, এগুলো তোমরা পেতে পারো। যাই হোক, হলুদ ছাড়া, হ্যাঁ হলুদ ছাড়া, অবশ্যই হলুদ ছাড়া তোমরা রান্না করে প্রহারটা পেতে পারো। বলো জয়নিতাই, বলো জয়নিতাই, পারো জয়নিতাই। তো আজ শ্রী শ্রী পুত্রদা একাদশী উপলক্ষে আমরা সবাই এখানে যে পাঠ করব, তো সবাই যে আছে ভক্তগণ দেখো। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী সম্পর্কে জিজ্ঞেস করলেন। এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ নাশিনী ও কামদা এই একাদশীর প্রতিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন, তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য, তাদের পিতৃঋণ শোধ হওয়ার কোনো উপায় নেই। তাই তিনি আত্মহত্যার জন্য আত্মহত্যার কথা চিন্তা করলেন। এরপর ভাবলেন আত্মহত্যা মহাপাপ। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বনভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। সরোবর তীরে বেদপাঠরত মুনিগণ ছিলেন। মুনিগণ রাজার প্রতি প্রসন্ন হয়ে তাদের সেই স্থানে আসার কারণ ও পুত্রদা একাদশীর কথা জানালেন। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে শেষ ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরলেন। ব্রতভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান যশস্বী করেছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি কৃষ্ণ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ যাহা হইতে বিঘ্ন বঞ্ছা কলকোত্রুভ্যশ্চাপি পাশং ধৃত্বা।
শাস্ত্র বললেন সমস্ত ব্রত উপবাসের মধ্যে একাদশী ব্রত, একাদশী উপবাস হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ যদি কেউ একাদশী ব্রত, একাদশী উপবাস করে তবে সে ভগবান শ্রীহরির নিকটে বাস করে। ভগবান সর্বত্র বিরাজমান, প্রত্যেকের মধ্যেই আছে, কিন্তু তথাপিও যদি কেউ একাদশী ব্রত করে ভগবান সন্তুষ্ট হয়ে সেই ভক্তের সন্নিকটে বসবাস করে। ভগবান আমরা কি করি, উপাসনা করে ভগবানকে পাওয়ার চেষ্টা করি, ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করি। আর একাদশী তিথিতে যদি কেউ একাদশী ব্রত মহোৎসব পালন করে তবে ভগবান স্বয়ং ভক্তের কাছে চলে আসে। আমরা তার উপাসনা করে তার কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এই তিথিতে যদি কেউ তার সেবা করে বা তার ব্রত করে তবে সে স্বয়ং নিজের কাছে চলে আসে। একাদশী ব্রত, একাদশী ব্রতের মাহাত্ম্য অনেক। শাস্ত্রে বলছে হাজারো পাপিতাপি ব্যক্তিও যদি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে তবে তার পূর্বর্জিত সমস্ত পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। ইতিপূর্বে আপনারা শ্রবণ করলেন, দাদা আপনাদের মধ্যে আজকের একাদশীর মাহাত্ম্য আলোচনা করেছিলেন। কেউ যদি পূর্বে অনেক পাপও করে থাকেন, সেই পাপও যদি পূর্বে থেকে থাকে, একটা মাত্র একাদশী করার কারণেই তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যেতে পারে। তাই তো আমাদের এখন পাঠ সমাপ্ত হলো, তো আমরা কিছু আমাদের প্রসাদ পাবো, তো প্রসাদ টসাদ পেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। জানি তাই বন্ধুরা, তো অনেক আগেই বাড়িতে পৌঁছে গেছি, তো তোমাদেরকে বলা হয়নি কোনো কিছু বা কোনো কিছু দেখানো হয়নি। তো আজ মহা একাদশী ছিল, তো একাদশীর আমরা প্রসাদ পেয়েছি, যে সবজি প্রসাদ, তারপর এখানে আমরা পাঠ করেছি, সব কিছু তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করে নিও। তো বাই।